সরকারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি চলছে দিনাজপুরে। এই মুহূর্তে উপজেলা সুন্দরবন ইউনিয়ন পরিষদে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রয়েছি। এখানে কিন্তু আপনার এই 2 নম্বর ইউনিয়নের যারা কার্ডধারী তাদেরকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। সকাল থেকেই কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে এই কার্য মানে আপনার টিসিবির যে পণ্য তারা এটা নিচ্ছেন। এই প্যাকেজ হচ্ছে 470 টাকার এবং এই প্যাকেজের মধ্যে রয়েছে আপনার 5 কেজি চাল, 2 কেজি সোয়াবিন তেল, 2 কেজি মুসুর ডাল। আপনি দেখছেন যে যারা কার্ডধারী নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই পণ্য পেয়ে কিন্তু তারা খুশি। তারা যেটা বলছেন যে এই পণ্যটি অর্থাৎ এই যে চাল তেল ডাল বাজারে কিন্তু অনেক দামে তাদেরকে কিনতে হয়, কিন্তু এখানে তারা কম দামে এখানে কিনছেন। এবং টিসিবির পণ্য যে বিতরণ হচ্ছে এখানে কিন্তু আমরা দেখছি যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনিও রয়েছেন, এছাড়া যারা মনিটরিং করার জন্য যারা রয়েছেন তারা রয়েছেন, এবং এখানকার যিনি ডিলার তিনি দিচ্ছেন এবং খুব সুন্দর পরিচ্ছন্নভাবে তারা এই পণ্যগুলো পাচ্ছেন। আপনি জানেন যে দিনাজপুরে 13টি উপজেলা রয়েছে। এই 13টি উপজেলায় কিন্তু আপনার বিভিন্ন ডিলারের মাধ্যমে কিন্তু এই পণ্য দেওয়া হচ্ছে এবং কার্ডধারী যারা রয়েছে এর সংখ্যা সারা দিনাজপুরে 3,36,668 জন কার্ডধারী রয়েছেন। সর্বোচ্চ এই জেলায় এই কার্ডধারীরা আপনার টিসিবির পণ্য তারা নিচ্ছেন এবং তারা এখানে আমরা দেখছি যে যারা কার্ড দিয়ে টিসিবির যে মালগুলো নিচ্ছেন সে তারা কিন্তু অত্যন্ত খুশি। তারা বর্তমানে সব জিনিসের যেরকম দাম সেই দামের ক্ষেত্রে তারা কিন্তু অনেকে কম দামে এই জিনিসগুলো তারা পাচ্ছেন। তবে চিনি দেওয়া হচ্ছে তারা যেটা বলছেন, এই পণ্যের সঙ্গে তারা যদি চিনিটি সংযোগ করা যেত তাদের জন্য আরও ভালো হতো। তো আমার কাছ থেকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আপনার সুন্দরবন ইউনিয়ন পরিষদের সর্বশেষ এই ছিল। টিসিবির পণ্য বিক্রির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।